বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চিরকুট ইনফিনিটি, আর আমি শরণা এসে গেছি আবার এটা বাংলা সিরিয়ালই তোমাদের সাথে জমি আটে দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটা নিয়ে আটে দেবো সেটা না, হচ্ছে যে সিরিয়াল রাখি বন্ধন। রাখি বন্ধন সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 10টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে আমি আগে অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডেসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করলে পৌঁছে যাবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কি বলে এসেছিলাম। তো যাই হোক, বর্তমানে আমরা তো দেখতে পেয়েছি যে রাখিকে কেউ একজন তুলে নিয়ে গেছে, উল্টো দিক দিয়ে পুলিশ কাকু কিন্তু বসে নেই, পুলিশ কাকু বাড়ির সবাইকে সেখানে ডেকে নিয়েছে এবং সবাইকেই সন্দেহ করছে। কিন্তু সঞ্জয় সিনহার মানে সম্পর্কে যেহেতু প্রচুর কেস আছে, আর আরও একটা খবর পাওয়া গেছে যেটা হচ্ছে সঞ্জয় সিনহা যখন নারায়ণপুর থেকে যখন রাতারাতি পালিয়ে গেছিল তখন নাকি সে 25 লাখ টাকা চুরি করেছিল এবং সেই চুরির দায়ে তাকে লকআপে ঢুকিয়ে দিয়েছে কে, পুলিশ কাকু আবার কে। তো যাই হোক, তাকে তো সেখান থেকে আবার আদালতে নিয়ে যাওয়া হবে, কিন্তু এর মধ্যে ঘটে গেছে আর অনেক বড় বড় ঘটনা, সেটা হচ্ছে মদন বাবু জানে, আই মিন মদন মানে মলিনার ভাই, তো মদন মামা জানে যে রাখি কোথায় এবং রাখিকে কে নিয়ে গেছে আর কেন নিয়ে গেছে। কি লোক আছে মদন, যাই হোক সেটা পরে আসছি, আগে আসি রাখি বন্ধনের বন্ধনের কথায়। তো বন্ধনকে কেউ একজন ফোন করে, আই মিন খোকুন্দা বস্তি থেকে ফোন করে আর বলে সান্তাক্লজের ড্রেস নাকি বস্তির কোনো এক ঘর থেকে পাওয়া গেছে। তো বন্ধন তো আবার গোয়েন্দাকে না সেখানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে ড্রেসের যে ওপরে যে একটা স্ট্যাম্প থাকে যে কোম্পানির, সেইটা দেখে সে বলে সে নাকি কোম্পানিতে যাবে এবং সেখান থেকে নাকি গিয়ে সে আবিষ্কার করবে যে ড্রেসটা আসলে কে কিনেছিল। হ্যাঁ সম্ভব, কিন্তু এটা করাটা এতটাও সম্ভব নয় যতটা আমাদের মনে হচ্ছে। তো ফাইনালি সেই সব কিছু হবে, কিন্তু কোর্টে উঠছে আপাতত সঞ্জয় সিনহা, কী হবে না হবে সেটা তো আমাদের দেখতেই হবে। কিন্তু রাখিকে নিয়ে যাওয়া হচ্ছে অনাথ আশ্রমে, রাখি কি কোনোদিনও ফিরে আসতে পারবে তার দাদার কাছে? অবশ্যই পারবে। তো ফাইনালি মদন কি লুকাচ্ছে, মদন যেটাই লুকাচ্ছে সেটা কেউ জানে না, সেটা শুধুমাত্র মদন জানে। আরও একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে মদন ছোটোর থেকে অনেক কষ্ট করে বড় হয়েছে, মদন চায় সমস্ত সম্পত্তি তার হোক, আই মিন যদি তার দিদি কোনোরকমভাবে সেই সম্পত্তিগুলো হাতাতে পারে তাহলে তার দিদিকে সরিয়ে দিয়ে তার দিদির থেকে নিজের যদি লিখিয়ে নেয় তাহলে সেটা এমন কিছু বড় কাজ নয়, আর মিমি বাচ্চা তো বাচ্চা ওদেরকে ঠিক ম্যানেজ করে দেবে। কিন্তু এই সব কিছুর পিছনে রয়েছে একজন মাস্টার মাইন্ড, সেটা কে, তিয়াস নাকি উত্তরা, সেটা জানতে গেলে আমাদের কী করতে হবে, সিরিয়ালে নজর রাখতে হবে স্টার জলসায় ঠিক রাত্রির 10টার সময় সিরিয়াল রাখি বন্ধন। তবে আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে আশা করা যাচ্ছে সিরিয়ালের জট আস্তে 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 নাকি সবটা খুলে দেওয়া হবে, কিন্তু আদৌ কি খোলা হবে না জট পেকে যাবে সেই সমস্ত কিছুর উত্তর মিলবে তোমাদের আগামী পর্বগুলোতে। তো তোমরা অবশ্যই করে সিরিয়ালটা দেখতে থাকো, আর যারা যারা মিস করে যাচ্ছ তাদের জন্য তো আমি রয়েছি। আর যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, আর যদি কিছু বলতে চাও তবে কমেন্ট করো, আর হ্যাঁ শেয়ার করে সমস্ত বন্ধুদেরকে জানতে সাহায্য করো। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আজকে একটা আমি প্রশ্ন করলাম যে মদনের মাস্টার মাইন্ডটা ঠিক কে, মদনকে কে মানে চালনা করছে, সেটা তিয়াস না উত্তরা, তার উত্তর চাই আমি তোমাদের থেকে, বিকজ আমি তো কিছুটা শিওর হয়ে গেছি, তবে উত্তর দেবে তোমরা। তো তোমরা উত্তর দেবে আমাকে ফেসবুকে মেসেজের মাধ্যমে, কোনো রকম কোনো কমেন্ট করে উত্তর দেবে না। আর যেটা বলবো সেটা হচ্ছে নর্মালি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আর যেটা বলবো সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের এরকম যদি অ্যাডভান্স খবর পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল বাটনটাতে অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি, আবার দেখা হবে সামনের দিন আরও একটা বাংলা সিরিয়ালের সাথে, ততক্ষণের জন্য টাটা।